ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। আর আজকে আমার একটা ভিডিও, মানে সন্ধ্যে থেকে ভাবছি কি নিয়ে ভিডিও করবো, কি নিয়ে ভিডিও করবো, কোনো টপিকই পাচ্ছি না। ভিডিও তো করবো না বলেছিলাম, আবার দেখছি যে না করলেও নয়, একটা হ্যাবিট হয়ে গেছে ভিডিও করে এডিট করে আপলোড করা। তো কি করবো, রাগ করে আমি ওই ডিসিশনটা নিয়েছিলাম যে আমি আর ভিডিও বানাবো না, আমার রাগটা এখন কমে গেছে, দুটো সাবস্ক্রাইব বেড়েছে তার জন্য রাগ হয়ে গেছে। তো যাই হোক, মাঝখানে আমার একদম সাবস্ক্রাইব ভিউজ ওয়াচিং পুরো একদম ফ্রিজ হয়ে গেছিলো, মানে আসছিলই না, দেন এখন আবার আসছে। তো আমি আজকে তাই আবার ভাবলাম যে আবার আমি ভিডিও করছি, যাই হবে হবে, আমার কর্তব্যটা আমি করে যাই, যদি কোনো ফলাফল পাই তো ভালো, না পেলে আরো ভালো। তো যাই হোক, আজ এখন আমি এখন বাজে কটা বাজে, এখন বাজে তোমার 7:30 বাজে, ফোন শুরু হলো জাস্ট, মানে সিরিয়াল দেখছিলাম সন্ধ্যে থেকে, তো 7:30 বাজে। আর এখন আমার হাজব্যান্ড জাস্ট অফিস থেকে ফিরলো, আমি বলেছিলাম কিছু একটা নিয়ে আসতে আজকে অফিস থেকে আসার পথে, কারণ আমার খুব খিদে পাচ্ছিল সন্ধ্যে থেকে। বাট আমি চানাচুর চা বিস্কুট খেয়ে খাওয়ার পরে খিদেটা কমে গেছে, কিন্তু সন্ধ্যেবেলা যখনই খিদে পাই তখনই ফোন করে বলি খাবার নিয়ে আসবে, ওর তো আসতে দেরি হয়। তো নিয়ে এসছে এখন এই যে টেন্টে, না আমি তো জানি না আমি এর ভিতরে কি আছে, বললো তো চপ আছে, তো দেখা যাক, খুলে প্যাকিংটা খুলে দেখি চপই আছে, আলুর চপের গন্ধ পাচ্ছি আই থিঙ্ক। আমি বলেছিলাম যদি পারো চিকেন পকোড়া নিয়ে এসো, আনেন বদমাইশ, চিকেন পকোড়া এনেছে, আমাকে বলেছে যে আলুর চপ এনেছি, এটা চিকেন পকোড়া তো, কত চা দেখো, আমি এত ভালোবাসি চিকেন পকোড়া বলার বাইরে। আমি কিন্তু আমার স্টুডেন্ট তো নড়ছে একা একা, আমি কিন্তু চিকেন পকোড়া খুব ভালোবাসি। সস আছে ওই সসটা দিয়ে একদম হচ্ছে অন্য দোকানে, সেই খুব একটা টেস্ট যায় অন্য দোকানটা, আমি যে দোকানটা ওই বেশি টেস্টি ছিল। তো দেখো আমি তো চিকেন পকোড়া ঢেলে ফেলেছি, এবার এখান থেকে একটা বাটি নেবো, বাটিটা আঁচল দিয়ে মুছেই নিচ্ছি, আমি তো শাড়ি পরেছি আজকে, পড়ে গেলো, তোমরা লোভ দিয়েছো নিশ্চয়ই, ওই জন্য আমার চিকেন পকোড়াটা পড়ে গেলো। থ্যাংক ইউ। তো দেখাবো, তো তার আগে আমি গিয়ে সসটা একটু নিয়ে আসি, সসটা সামনের উপর রয়েছে, সসটাকে রেডি করে, সসটাকে ভরি ভরি খেতে বেশি ভালো লাগে, তো চলো আমি সসটা নিয়ে আসি। তো দেখো আমি কিন্তু কিসান সস নিয়ে হাজি, এটা হচ্ছে কিসান সস, টমেটো ক্যাচাপ, দারুণ টেস্টি, এটা দিয়ে তো আমি মাঝে মধ্যে পাউরুটি খাই, পিস পিস পাউরুটিগুলোর উপর দিয়ে এটা খাই। তো এই যে বাটি, এর ভিতরে আমি একটু কিসান সস ঢেলে নেবো একটু বেশি করে, ব্যাস লাগলে পরে দেন আবার নেওয়া হবে, মুখটাকে আটকে পাশে রেখে দেবো। এখন সব তাড়াতাড়ি খেয়ে আবার ডাইজিনটা খেতে হবে, নয়তো পেটে গ্যাস হবে, রাতে খেতে পারবো না। আর আজকে রাতে রান্না হচ্ছে ভালো হয়নি সেরকম একটা, আমি করেছি কিন্তু খুব ভালো হয়নি, সেটা আমি করেছি হচ্ছে ভোলা মাছের ঝাল আর ডিম বাটি, কোনোটাই হয়তো ভালো হয়নি আই থিঙ্ক, জানি না কি হবে। তো এখন তো আমি এটা খেয়ে পেটটা ভরে নিই, তো এই দেখো ভাঙছি ভেতরে কিন্তু চিকেন, তো দেন এই যে ভাঙলাম সজে একটু ভরিয়ে নিলাম নিয়ে, একটু শসা পেঁয়াজ কুচি হলে খুব ভালো হতো, মানে এটা খেতে হবে। তো ওদের আসার অপেক্ষা করছি না, খেতে থাকি। আমার বলেছে বললো কি আলুর চপ আর হচ্ছে চিকেন পকোড়া আছে, মানে চিকেন পকোড়া চিকেনের চপ, আমি তো বললাম পকোড়া আনতে, ওটা নিয়ে এসে ভাবে মনটাও খারাপ হয়ে গেছে, বলছে আলুর চপ, দেন আমার মনটা খুব ভালো হয়ে গেছে। ওরা আসছে, আওয়াজ পেলাম, মামা আসছে, তো ট্রেনি আলু চপ, তুই কি এনেছিস, দেখ দেখ দেখি দিই খাবারগুলো, দেখো আরো খাবার, এটা হলো সত্যি রসগোল্লা, দারুন খেতে, আর তুলে 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 দে যা, এরা খাটের পরে উঠে আমার ফোনটাকে ফেলে দিল পুরো, ছাড় ফোনটাকে ফেলে দিয়েছিল, আর দাঁড়াচ্ছে না ফোনটা, এবার দাঁড়িয়েছে যতই হোক, তো আমি দেখি যাতে করে আবার পড়ে যাচ্ছে, উফ স্ট্যান্ডটা তো গরম, ধর আমি খাবারটা দেখিয়ে দিই, আর এটা রসগোল্লা আর এটা আছে পিয়ানোটা মিহিদানা, তো এগুলোও খাবো এটা খাওয়ার পরে, হ্যাঁ দিচ্ছি। তো এগুলো আমি কোথায় রাখি, এখানে এক জায়গায় রাখি, তো চলো আর সবাইকে শুভ বিজয়া, তো চলো এখানে ভিডিওটা শেষ করছি, এখন জমিয়ে খাবো, খেয়ে নিই, টাটা। না এবার খাবো রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি মুখটা সরা একটু, এই দেখো মানে এটা টেস্ট জাস্ট অসাধারণ টেস্ট, খেয়ে দেখ
ঝোলকবি। এবার খাবো মিহিদানা, দারুন খেতে মিহিদানাটা। ভালো খেতে। ফাইনালি পেটটা ভরলো, চিকেন পকোড়া, রসগোল্লা, মিহিদানা খেয়েছি, পেটে এবার অনেক গ্যাস হবে। গ্যাস বাড়াবে, আমি এখন বেশি করে জল খাবো, একটা ডাইজেস্ট খেয়ে নেবো, তাহলে আর আমার একটু গ্যাস হবে না। তো চলো টাটা।